হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইউরোপে যারা যান, যারা যেতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি, যে আপনি ইউরোপে যাওয়ার সময় যে ভুলগুলো অবশ্যই করবেন না, যে ভুলগুলো আপনার জীবনে ইউরোপের যাওয়া পথটাকে আরও কঠিন করে দেয়, সেই ভুলগুলো কখনো করবেন না। ইউরোপে প্রবেশ করতে যে ভুলগুলো করা কখনোই চলবে না, মূলত আজকের টপিকটা এটাই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং যারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, ইউরোপে আসার স্বপ্নের ঘুরে অনেকে ভুলে যান ঠিক ভুলের ভেদাভেদ, কোন ভুলগুলো নিয়ে সতর্ক থাকা উচিত তা আপনাদের আজকে জানাবো আমরা। ইউরোপ আসার জন্য অভিবাসন প্রত্যাশীদের প্রায় নানা ধরনের ভুল পথে যেতে দেখা যায়। কেউ ভুয়া নথির ভরসা করেন, আবার কেউ দালাল চক্রের পাল্লায় পড়ে যান, স্বাভাবিক বিষয়। অনেকেই দালালের মাধ্যমেই বেশিরভাগ যায়। কোন ভুল কাজ থেকে কীভাবে সতর্ক থাকবেন, ধরা পড়লে শাস্তি কেমন হবে, এইসব প্রশ্নের উত্তরে আজকে মূলত এই ভিডিওটি বানানো। প্রথমে আসি মানব পাচার। মানব পাচার রোধে ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ও নির্দিষ্ট প্রকল্প গঠন করেছে। এর মধ্যে রয়েছে তাদের টুগেদার এঙ্গেজ ট্রাফিকিং ইন হিউম্যানস ব্রিক্স প্রকল্পটি। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা দেখে নেবেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রদের নিজস্ব আইন বাস্তবায়নে জড়িত আছে সরকার, তাছাড়াও বহু স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক সংস্থারা। রয়েছে সুশীল সমাজের সদস্যদের নিয়ে গঠিত ইউ সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে মানব পাচার শিকার ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সহায়তা ও নিরাপত্তা দেওয়া, মানব পাচার রোধে আরও সংগঠিত কাজে নামা, মানব পাচারের দায়ে অভিযুক্তদের করা শাস্তি দেওয়া এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করা। ইউ সমস্ত রাষ্ট্রদের মধ্যে সমন্বয় উন্নতি, কীভাবে মানব পাচার থামানো যায় তা নিয়ে গভীর গবেষণা। অভিবাসন পাচার। কোনো কাগজপত্র ছাড়াই ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসে বেশ কিছু দালাল চক্র, তা করতে ভুয়া কাগজ ও পাসপোর্টের সাহায্য নেয় তারা। এর ফলে নানা ধরনের বিপদ সৃষ্টি হতে পারে। এই ধরনের অভিবাসন রুখতে সীমান্তে কড়াকড়ি চালু করছে ইউরোপ। ইউ পাসপোর্টধারী বা ইউরোপে বাস করে এমন ব্যক্তিদের জন্য বায়োমেট্রিক তথ্য যাচাই করা হয়। রয়েছে মুখ চেনার ফেসিয়াল রিকগনিশন পরিষেবা। এই পথে ইউরোপে আসতে গিয়ে ধরা পড়লে ইউরোপীয় ইউনিয়নের 26টি সদস্য রাষ্ট্র রয়েছে কড়াকড়ি। ডেনমার্কের জন্য নিয়ম আলাদা। এক্ষেত্রে দালাল যদি টাকার বিনিময়ে অভিবাসন করায় তাহলে দালালের কারাবাস হতে পারে, ইউরোপ থেকে বিতাড়িত করা হবে। ধরা পড়ে যাওয়ার সময় কাজ হারাবেন অভিবাসন প্রত্যাশী ও দালাল। অভিবাসন প্রত্যাশী যদি ধরা পড়েন, কিছু কিছু ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা হতে পারে, কিন্তু সাধারণ অভিবাসন প্রত্যাশীদের সহানুভূতির চোখে দেখে থাকে কিছু রাষ্ট্র, তখন অস্থায়ী থাকার অনুমতি দেওয়া হয়, যদি দালালদের ধরিয়ে দিতে পুলিশ এবং কর্তৃপক্ষের সহায়তা করে। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক হিসাবে ইউরোপে প্রবেশ। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক কোনো ইউ বহির্ভূত রাষ্ট্রের নাগরিক হিসেবে ইউরোপে আসতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাথায় রাখা দরকার, নাহলে অনিয়মিত অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা থাকে, যার ফলে ফিরে যেতে হবে তার নিজের দেশে। আপনি যদি এই দেশের থেকে যান তাহলে এদেশে আবার ফেরত আসবেন। অপ্রাপ্তবয়স্করা ইউরোপে একা আসলে কর্তৃপক্ষের তরফে নিয়ে নিরাপত্তা পেতে পারেন ততদিন পর্যন্ত, যতদিন না কোনো দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায়। কোন সমাধানটি সঠিক তা বিবেচনা করতে মাথায় রাখা হয় অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজস্ব প্রয়োজনীয়তা ঠিক কী কী। একবার তা নির্ধারণ করা গেলে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে নিজ দেশে তাকে পাঠানো হবে কি না।
অন্য পন্থা হচ্ছে ইউরোপে তাকে বৈধভাবে থাকার অনুমতি দেওয়া ও স্বাভাবিক জীবনে ফেরানো। এক্ষেত্রে সব সিদ্ধান্তের মূলে থাকে 2017 সালে প্রণয়ন হওয়া ইউএ শিশু অভিবাসন শিশু সুরক্ষা নীতিমালা। যদি কোনো ব্যক্তি ইউরোপে থাকার মেয়াদ শেষ হয়ে যায় ও তা উপেক্ষা করে তিনি থেকে যান, সেক্ষেত্রে সেই ব্যক্তি একজন অনিয়মিত অভিবাসী গণ্য হবেন, সেক্ষেত্রে ইউরোপ ছেড়ে যেতে হবে তাকে। অবৈধভাবে যদি কোনো ব্যক্তি ইউরোপে বসবাস করতে গিয়ে ধরা পড়েন তাহলে স্বেচ্ছায় নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারেন তিনি, বা অন্য কোনো ইউরোপীয় দেশে যদি সেই ব্যক্তি থাকার অনুমতি থাকে তাহলে সেই দেশে পাঠানো হবে তাকে। সাধারণত দেশে ফিরে যেতে বা ইউরোপে পরিত্যাগ করতে 1 থেকে 4 সপ্তাহ সময় দেওয়া হয় কোনো অনিয়মিত অভিবাসন প্রত্যাশীকে। এর চেয়ে কম সময়ে কোনো অনিয়মিত ব্যক্তিকে দেশ ছেড়ে যেতে নির্দেশ দিতে পারে ইউরোপ। সেক্ষেত্রে বিবেচ্য হয় যে বিষয়গুলো, সেটা হচ্ছে দেশের সাধারণ জীবনযাপন, মানুষের ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি ওই ব্যক্তির কোনো ঝুঁকি বয়ে আনতে পারে কি না, সেই ব্যক্তি ইউরোপের দেশে থাকার আবেদন মিথ্যার ভিত্তিতে করা হয়েছিল কি না, সেই ব্যক্তি থাকার আবেদনে কোনো যুক্তিযুক্ত কারণ ছিল কি না, সেই ব্যক্তি দেশে না ফিরলে কর্তৃপক্ষের হাত থেকে পালিয়ে যেতে পারে কি না। এমন ক্ষেত্রে 7 দিনের কম সময় দেওয়া হয় দেশে ফিরে যেতে। বেশিরভাগ ইউরোপের দেশে ফিরে যেতে প্রয়োজনীয় অর্থ অন্যান্য ব্যবস্থা করতে হয় নিজেকেই, কিন্তু বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফে প্লেনের টিকিট দেওয়া হয়ে থাকে দেশে ফিরে নতুন জীবন শুরু করার জন্য কিছু টাকাও। কর্তৃপক্ষকে সহায়তা না করলে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সরকারের তরফে আটক করে রাখা হতে পারে সেই অভিবাসীকে, যতদিন না পর্যন্ত নিজের দেশে তাকে ফেরত পাঠানো হয়। সেই সময় একজন অনিয়মিত অভিবাসী চাইলে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা গৃহীত হলে থাকার অনুমতি মিলতে পারে। যতক্ষণ পর্যন্ত না একজন অনিয়মিত অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত তিনি সরকারের কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার অধিকার রাখেন। এই অধিকারগুলি হচ্ছে আইনি সহায়তা, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অধিকার, ভাষাগত সহায়তা, নিজের পরিবারের প্রতি সম্মানের অধিকার, প্রয়োজনে পরিবার সদস্যদের সাথে থাকা ও তাদের সাথে একসাথে দেশে ফেরত পাঠানোর দাবি করার অধিকার, জরুরি স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা, শিশুদের ক্ষেত্রে মৌলিক শিক্ষার অধিকার, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, গর্ভবতী নারী, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার অধিকার। কিন্তু এইভাবে দেশে প্রত্যাবর্তনের পরে ইউরোপে ফিরে আসার সুযোগ রয়েছে, যদি না অনিয়মিত অভিবাসী ব্যক্তির উপর কোনো ধরনের অ্যান্টি ব্যান বা প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা থাকে। এ বিষয়ে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন কীভাবে বৈধ উপায়ে বিরোধগুলো বিষয়ে নিজেকে সতর্ক রাখবেন তা বিষয়ে জানতে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা জেনে নেবেন। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে চান এবং অবশ্যই এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করলে আপনি ইউরোপে গিয়ে নিজেকে সেটেল করতে পারবেন না এবং অনেক ঝামেলায় পড়বেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যকে দেখা